একটা সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া মাদ্রাসা করে দাও, মসজিদ বানিয়ে দাও, মক্তব বানিয়ে দাও, রাস্তা ভেঙে গেলে তৈরি করে দাও, রাস্তার মাঝে খুব কষ্টের জায়গা একটা গাছ লাগিয়ে দাও, একটা টিউবওয়েল বসিয়ে দাও, বিধবার মেয়েকে বিয়ে দিয়ে দাও, অন্ধের চোখের জ্যোতিটা ফিরিয়ে দাও, অসহায়কে কিছু সাহায্য করে দাও, এতিম মিসকিনের বাচ্চাদেরকে লেখাপড়া শিখিয়ে দাও, এসব হলো সাদকায়ে জারিয়া। কতক্ষণ থাকবে ইনশাল্লাহ। আর দু নম্বর হলো ইলমি ইন্টারভিউ বিহা, ভালো ইলিম শিখে যাও, ভালো ইলিম শিখিয়ে যাও, তোমার লাভ হবে, তোমার ছেলেরও লাভ হবে। আল্লাহ পাকের নবী বলেছেন কোরআন শিখে যাও, তোমার লাভ হবে, তোমার বাপের লাভ হবে, তোমার লাভ হবে, তোমার ছেলের লাভ হবে। এ বাপজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনরা, সুদি মানুষেরা, তোমার লাভ হবে, তোমার প্রতিবেশীর লাভ হবে। বললে কিরকম? তুমি বসে বসে কোরআন পড়বে, ওরা শুনলে ওদের লাভ হবে। তুমি বসে বসে কোরআন পড়লে তোমার ছেলের লাভ হবে। তুমি বসে বসে কোরআন পড়লে তোমার আব্বার কবরে সাবাব যাবে। কোরআন পান্ডেওয়ালার পিতা মাতাকে কাল কেয়ামতের ময়দানে নূরের তাজ পরানো হবে। কোরআন পান্ডেওয়ালাকে আমার আল্লাহ বলবে ইকরা ওয়াত্তা কি ওরা তিলকামা তুরা তিরু বিদুনিয়া, যেমনি করে দুনিয়াতে তেলাবাত করতে তেলাবাত করো, একটা একটা আয়াত পড়ো, এক একটা মঞ্জিলে চড়ো, কোরআন যেখানে শেষ হবে তোমার জান্নাত সেই জায়গাকে দাঁড়িয়ে যাবে। এ বাপজিরা, সোনারা, লালেরা, ভালো ইলিম শিখে দাও আর শিখে যাও, এর মানে কোরআন শেখো আর কোরআন শেখাও। নবী বলেছে খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, সব থেকে ভালো হলো তারা কোরআন শিখে যারা শেখায় যারা। কথা হলো দুটো। আর তিন নম্বর হলো ভালো ছেলে রেখে দাও, ওয়ালাদুন সালিহিন ইয়াদউলাহু, তুমি যখন মারা যাবে তোমার কাফনের কাপড় ছেলে কাটবে, তুমি যখন মারা যাবে তোমার গোসল তোমার বেটা দেবে, তুমি যখন মারা যাবে তোমার জানাজা তোমার বেটা পড়ে দেবে, তুমি যখন মারা যাবে তোমার ছেলে কোলে করে তোমাকে কবরে শুইয়ে দেবে, তুমি যখন কবরে শুয়ে যাবে তোমার দেহের উপরে সবাই মাটি ঢাকা দিয়ে পালাবে, ছেলে দোয়া করবে রাব্বি দেখানো মা কামা রব্বায়ানি সাগিরা, রব্বে জুল জালাল বলে ফেরেশতারা রে, যে বেটা বাপের গোসল দিল, যে বেটা বাপের কোলে করে কবরে শোয়ালো, যে বেটার চোখের পানি বাপের কবরের ভেতরে ছিল, ওই বেটা কবরের কাছে বসে বসে কাঁদছিল, আর আমি আল্লাহ আমার কোরআন বসে বসে শোনাচ্ছিল। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, আ ফেরেশতারা যার বাচ্চা আমাকে আমার কোরআন শোনায়, ওর বাপ আজা বলে আমার বড় লজ্জা পায়, তাই আমি আল্লাহ ছেলের কোরআন পড়ার কারণেতে ওর গুনাহ মাফ করে দিলাম, আর ছেলের জন্য ছেলের বাপের কবরের আজাবটাকে ক্ষমা করে দিলাম। নবী বললে চলে গেলে মানুষ তিনটে কাজ করো, একটা সাদকায়ে জারিয়া, একটা হলো ভালো ইলিম, একটা হলো ভালো ছেলে। তোমরা চল্লিশে কোথা থেকে বেলে কথা বোঝেন নাই? এই চল্লিশে চালু করেছে যারা পেটু খুঁড়ে হলো, বললে কোনো গাল দেব না, কাল কি আছে পর্দা বলছে, এদিকে টাইমের পর্দা ফাটিয়ে দিলে তোমরা আর সাড়ে একটা বেজে গেছে। এ বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাকের নবী শোনাচ্ছে মরে গেলে কাজ তিনটে, তুমি উল্টো তিনটে কোথা থেকে পেলে? এরা বললে মরে গেলে সাতকায় দাঁড়িয়া করবো না, তবে চার দিন আমার মিলাদ দেওয়া পাড়ার লোক কেউ থাকবে না, উল্টো তিনটে। হ্যাঁ, নবী বলছে ভালো ইলেম শিখে যাও, ভালো ইলেম শিখে যাও, বলছে লোকের দেখে খাইয়ে যাও, যা হবে হবে তাই হবে, দেখা যাবে। ও শিখবে না, শেখাবে না, খালি খাওয়াবে। কথা বোঝেন নাই? কটা হলো? দুটো। আর একবার বসুরকে বলবে তাহলে তিনটে তিনটে। বাপ দাদা চোদ্দ পুরুষ করেছে, বাপ দাদার নাম যদি ধর্ম হতো আবু জেহেল কি আর জাহান্নামে যেত। কথা বল, বাপ দাদার ধর্ম যদি সত্যি হতো, ওটা যদি ধর্ম হতো, আবু তালেব নবীকে ভালোবেসে কি জাহান্নামে যেত। কি বলেন চাচা আমাকে এখন বলছেন? সন্ধ্যেবেলা বলবেন তো, তবে ধুনে দিই। কি বলেন? রাত বারোটার পরে নিয়ে এসে আমাকে। এ বাবাজিরা,
আবু তালেবের থেকে বংশ ভালো কার, বাপ দাদা ভালো কার, মক্কায় যার বাপ দাদার নাম শুনলে সবাই চমকে যেত, ওই আব্দুল মুত্তালিবের বংশ সর্বনাশ, এত ভালো বংশ হয় না। আর আমার নবীকে কোলে করে সারা জীবন কাটিয়ে গেছে, কোলে থেকে নামালো না। আমার নবী বলল, চাচা আমি তোমায় বাঁচাতে পারলাম না। এরপরে বাপ দাদা নিয়ে পড়ে আছো, যদি কোনোদিন আবার আসি তো সন্ধ্যাবেলা বাপ দাদা শোনাবে, ইনশাল্লাহ বাপ দাদাকে গোসল করিয়ে আবার কাফন পরিয়ে দেবো, চিন্তা নেই। কথা বলছেন কি বলছেন না? তোমরা যা গোসল দিয়েছো দিয়েছো, নতুন করে গোসল দেবো। তাই শোনেন, আল্লাহ পাক নবী শোনাচ্ছেন, যদি বাঁচতে চাও চারটে হয়ে মরে যাও। কথা, আলেম হও, তালবেলেম হও, তা না হলে আলেম রাজা বলে শোনো, আর তা নাহলে এদের সঙ্গে একটু ভালোবাসা রাখো, তাহলে বাঁচার একটা রাস্তা আছে, রাখবেন ইনশাআল্লাহ। আমার মায়েদের বলছি ভালোবাসা রাখেন, কার সাথে? মোল সাহেবের সাথে। কার সাথে বলেন? আস্তাগফিরুল্লাহ, ছি 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 ছি, জিন্দগিতে কোনো মোল সাহেবের পাল্লায় পড়ে বেশি ভালোবাসবেন না, সর্বনাশ হয়ে যাবে। কি বললেন? ভালো যদি বাঁচতে হয় তো স্বামীকে ভালোবাসো, তার থেকে যেন কেউ ভালোবাসা বেশি পায় না। আর তুমি মরে গেলে তোমার স্বামী যেন তোমার কবরের কাছে কাঁদে, এতটা ভালোবাসা দিয়ে যেও তার থেকে কম না। আমাদের দেশে মেয়েরা মরে গেলে ছেলেরা কাঁদে, ও চিন্তা করে ভালোই হয়েছে আবার হবে, কি বলেন? এখন কবর ভাঙে নাই, ও মাল বিয়ে করলে চলে এসে, এখনো কবরটা আটকা রয়েছে, ও কবর ভেতরে শুয়ে শুয়ে বউ চিন্তা করছে, খোদা আমি মরব এই দোয়াই করছিল, তার মানে এত তাহলে আনলো কি করে? এ বাবাজিরা, সোনার লালেরা, আমার জ্ঞানের জন্য শুধু মানুষেরা, তাই বলে যাচ্ছি, মা স্বামীকে এতটা ভালোবেসে যাও যেন তুমি চলে গেলে সে তোমার কবরের কাছে বসে কাঁদে। স্বামী যদি বিবি সত্যি মহাব্বতে কেঁদে থাকে তো জানবেন বিবি জান্নাতি। বিবি কি বলেন? জান্নাতি। তাই একটা ভালোবাসার গল্প বলে দিচ্ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন খুব মহাব্বতের সাহাবি, সাহাবিটার নাম হলো তালহা ইবনে জুবাইর। কি নাম বললাম? তালহা ইবনে জুবাইর। দাওয়াতের কাজে চলে গেছে, আল্লাহ রাস্তায় জিহাদে বার হয়ে গেছে, 40 দিন পেরিয়ে গেছে, 45 দিন পার হয়ে গেছে, 45 দিন পার হয়ে গেছে, খবর আসছে কালকে বাড়ি আসবে। এখন 1.5 মাস পরে যখন বাড়ি আসবে তো বাড়ির মেয়েদের মনের কোণে একটু আনন্দের জোয়ার আসবে, যাক এতদিন পরে আমার সাথী আসছে। হ্যাঁ না না, মাথার চুলগুলো তেল দেবে, দেবে না? এখনকার মায়েরা বলছে আর দিতে হবে না, শুকিয়ে দে, যেদিন চলে যাবে সেদিন তেল দেবে। ছি 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 ছি, হযরত তালহা বিন জুবাইরের বিবি সেদিন নিজের মাথার চুলটা তেল দিয়েছে, শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, জামা কাপড়গুলো একটু সুন্দর করে কেচে কুচে পরিষ্কার করেছে, খুব ভালো করে নিজের মনের মতো সেজেছে যে আজ আমার স্বামী এসে আমাকে দেখলে খুশি হবে। কথা বুঝেছেন? তার মনের কোণে যত রকমের কামনা আছে, যত রকমের স্বাদ আছে, আমাকে মিটাতে হবে। আর 1.5 মাস বাড়িতে নেই, আমার পাওনা আমাকে বুঝে নিতে হবে, আর তার পাওনাটা তাকে বুঝিয়ে দিতে হবে। বড় আশা করে সেজে গুজে রেডি, হঠাৎ রমজানের মাস, আবার তারিখ দিচ্ছে রমজানের মাস। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? হঠাৎ আসরের একটু পূর্বে তার কলিজার টুকরো একমাত্র সন্তান মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি বলেন একমাত্র সন্তান যদি মারা যায় মাকে ধরে রাখা যাবে, ধরে রাখা যাবে? হযরত তালহা বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু বাড়ি আসার খবরে আনন্দের জোয়ার বইছে, এদিকে একমাত্র সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে, বিবি বাচ্চাকে কোলে নিয়ে চোখের পানি ফেলেছে, বাচ্চার মুখের দিকে তাকিয়ে দেখেছে জনমের মতো চলে গেছে, আর কোনোদিন মা বলে ডাকবে না, আর কোনোদিন আমার কোলেও চাপবে না, আর কোনোদিন বুকে উঠে আবদার করবে না। তাই বাচ্চাকে কোলে নিয়ে কপালে একটা আদর করে চুমা দিয়ে বাচ্চাকে এক পাশে ঘরের কোণে সুন্দর জায়গাতে শুইয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে, আর বলেছে, আব্বা তুমি এখানেই থেকে যাও, তোমার আব্বার মনের কোণে
ব্যথা দিতে পারবো না, আমি সারা জীবন ব্যথা বুকে রাখতে পারি, আমার স্বামী হৃদয় ব্যথা দিতে পারি না, বাচ্চাকে এক সাইতে শুইয়ে দিয়েছে, হযরত তালহা বিন জুবাইর বাড়ি ফিরে এসেছে, আমার বাবাজি আমার সোনার চাঁদ বন্ধুরা দরজার কাছে সালাম দিচ্ছে, সালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতুহু, বিবি দরজা খুলে দিয়ে সালামের জবাব দেয়, হাসি মুখে স্বামীর সঙ্গে দেখা করে, দরজা বন্ধ করে স্বামীর হাতটা ধরে বাড়িতে নিয়ে এসে বসায়, পানির ব্যবস্থা করে দেয়, অজু হলো, পরিষ্কার পরিচ্ছন্ন হলো, আসরের নামাজও হলো, একটু কথা বলতে বলতে মনের কথা শোনাতে শোনাতে, সফরের কথা শুনতে শুনতে মাগরিবের আজানের টাইম হলো, বিবি ইফতারি সব সামান সামনে এনে হাজির করে দিল, স্বামী শোনাচ্ছে, বিবি এত ভালো ভালো জোগাড় করেছো, কচিকে একবার দেখে নাও, আমাদের বাচ্চাকে একবার দেখে নাও, কতদিন আমাকে আব্বা বলে ডাকে না, আমার কোলে চাপে না, আমি তালহা আমার হৃদয়টা বড় কাঁদে, আমার বাচ্চা আমার সাথে খাবে, আমি ইফতার করবো, আমার বাচ্চা আমার সঙ্গে বসবে, আর তালহার বিবি সেদিন শুনিয়েছিল, স্বামী বাচ্চাটা ইফতারের সঙ্গে বিরক্ত করবে বলে আমি তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তুমি ইফতারিটা সেরে নাও, সফর থেকে ক্লান্ত হয়ে এসেছো, ইফতারিটা সেরে নাও, মাগরিবের নামাজ পড়ে নাও, বাচ্চার ঘুম ভেঙে যাবে, তোমরা বাপ ব্যাটাতে তখন খেলা করবে, স্বামীকে ইফতারি করিয়ে দিয়েছে, নামাজি চলে গেছে, মসজিদে নামাবি তামান নবীর পিছনে মাগরিবের নামাজ হয়ে গেছে, বহুদিন সাথীদের সঙ্গে দেখা নেই, একে অপরের ভালোবাসার আলিঙ্গন চলেছে, ভালোবাসার জোয়ারে চলতে চলতে এশার আজান হয়ে গেছে, নামাজ পড়ে বাড়ি ফিরেছে, বিবি দস্তরখানা পেতে দিয়ে খাবার লাগিয়ে দিয়েছে, একেবারে ঠান্ডা পানির ব্যবস্থা, স্বামী স্ত্রী বসে গেছে, বলছে বিবি তুমি কথা দিয়েছিলে সন্ধ্যায় আমার সঙ্গে খানা খাবে, বলছে দেখো এখনো বাচ্চাটা ঘুম থেকে ওঠে নাই, সারা দিন বড় বিরক্ত করছিল, তুমি আসবে বলে আনন্দে লাফাচ্ছিল, মনে হয় এখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, কাঁচা ঘুমে বাচ্চা মানুষকে তোলা ঠিক হবে না, ওকে ভালো করে ঘুমাতে দাও, তুমি খেয়ে একটু শরীরের ক্লান্তিটা দূর করে নাও, স্বামীকে জান বলে খানা খাওয়ালো, বিছানায় নিয়ে গেল, স্বামীর একটু খেদমত হলো, স্বামীর বিছানায় বিবি গেল, রাতের সমস্ত সময় চলে গেল, আনন্দের জোয়ার বয়ে গেল, ফজরের আজান যখন মসজিদে হলো, তালহা উঠে গোসল সেরে নিয়েছে, বিবিও গোসল সেরে নিয়েছে, ফরজ গোসল আদায় করে দুজন দুজনের সামনে দাঁড়িয়েছে, বিবি স্বামীর হাত দুটো ধরে অঝর মায়ের কাঁদে আর বলে, স্বামী অপরাধী হলাম আমি, শাস্তি যা দেবার দিও তুমি, আমি কোনো রকমের বাধা দেব না, তুমি ফজরের নামাজ আমার নবীর পিছনে পড়ে আসবে, আর আসার সময় আমার নবীকে একটু দাওয়াত দিয়ে আসবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ফজরের নামাজ আমি আপনার পিছনে পড়ে গেলাম, আর আমার বাচ্চার জানাজার নামাজ পড়ার জন্য আপনাকে দাওয়াত দিয়ে চলে গেলাম, তাহলে হাওয়া বাক হয়ে চিৎকার মেরে উঠে, আল্লাহু আকবার, কে শোনালে, কোথায় আমার বাচ্চা, বললে স্বামী গো কাল আসরের পরে দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি মা বুকে পাহাড়ের মতো বেঁধে রেখেছি, বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আপনার আনন্দে কোনো বাধা যেন না হয়, আপনার এত দিনের মনের কোণে চেপে রাখা কষ্ট যেন প্রকাশ পেয়ে না যায়, তাই আপনি যাতে কোনো বাধা না পান, আপনার সব সকাল রাত বিতিয়ে দিয়েছি স্বামী, অপরাধী হলাম আমি, আমার বাচ্চা চলে গেছে বললাম না, আমি যদি বলে দিতাম বাচ্চা মরে গেছে, আপনি ইফতার ভালো করে খেতেন না, আপনি রাতে খানা ভালো করে খেতেন না, আপনার আনন্দের সঙ্গে আমাকে সাথী বানাতেন না, আর স্বামী সব কিছু চেপে রেখেছি আমি, আমি মা হয়ে কথাটা বললাম না, আপনি আমার নবীর কাছে গিয়ে বলে দেবেন জানাজার নামাজটা জন্য এসে পড়িয়ে দেয়, তারা বলেন বিবি রে
আমার নবীর কাছে তোমার বিপক্ষে নালিশ জানাবো, তুমি কেন আমাকে বললে না? ফজরের নামাজ আল্লাহর নবীর পিছনে হয়ে গেল, ফজরের নামাজ আল্লাহর নবীর পিছনে হয়ে গেল। নবী যখন দোয়া করে দিয়েছে, সালাম ফিরিয়ে দিয়েছে, তালহা বলে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর, আমার বিবি আমার সঙ্গে এই রকম ব্যবহার করেছে, আপনার কাছে তার বিচার চাই। আল্লাহর নবীর চোখ দুটো পানিতে ভরে গেছে আর বলেছে, আমার সাহাবারা রে তোমরা বাড়িতে ফিরে যাও, তোমাদের বিবিদের কাছে গিয়ে বলে দাও, তারা কেউ যদি জান্নাতি নারী দেখতে চায় তালহা বিন জুবাইরের বাড়িতে যেন হাজির হয়। সুবহানাল্লাহ, আল্লাহ নবীর কথা শুনে সেদিন তালহা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর, বিবি আমার সঙ্গে এমনি করেছে, আপনি জান্নাতে সংবাদ দিয়েছেন। বলছে তালহা রে, বাচ্চা চলে গেলে মায়ের কত কষ্ট হয়, ওটা একমাত্র মা জানে রে, আর কেউ জানে না। তাই মাতৃত্বের সব বাঁধনকে চাপা রেখে স্বামীর ভালোবাসা যে কুরবানি দেয়, ওর বদলা শুধু জান্নাত হতে পারে আর কিছু নয়। আমার বাবাজিরা, সোনারা লালিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আপনি মনে রেখে দিই, আমার ভালোবাসার সাগরে যেন আমার স্বামী পাগল হয়ে থাকি, সে যেন কখনো ভাবতে পারে না যে আমি আর কিছু করতে পারি, আর কোথাও যেতে পারি। আমার স্বামী যদি আমার হাত ছাড়া হয়ে গিয়ে থাকে, সেটা আমার ভুলের কারণে, হয় আমার অভিমানটা কোনো দিক থেকে বেশি হয়ে গেছে, তা নাহলে আমি কোনো দিকে তার উপরে কোনো জুলুম চাপিয়ে দিয়েছি। এই জন্যে শোনার চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোনোভাবে যেন আমরা আমাদের সাথীদেরকে কষ্ট না দিই। প্রত্যেকটি পুরুষকে বলে যাচ্ছি, ভালোবাসার সব থেকে মহাপাত্র হলো বিবি, বিবির সঙ্গে কখনো দুর্ব্যবহার করো না। কখনো যদি কোনোভাবে রাগ হয়, রেগে যাও, দু কথা বলো, পরেক্ষণে আদর করে তাকে বুঝিয়ে দিও, তখন রাগের মাথে বলে ফেলেছিলাম, তুমি আমাকে মাফ করে দিও, দেখো আমার জন্য তুমি, তোমার জন্য আমি, আমি হাসলে তুমি হাসো, তুমি হাসলে আমি হাসি, আমি কাঁদলে তুমি কাঁদো, তুমি কাঁদলে আমি কাঁদি, আমার দুঃখে তুমি একমাত্র সাথী, তোমার দুঃখে আমি একমাত্র সাথী, তোমার সঙ্গে দুর্ব্যবহার করা ঠিক হয় নাই। তাই তো নবীর প্রত্যেকটি সাহাবি যুদ্ধে যাবার আগে এসে বিবির কাছে বলে যেতেন, বিবি জীবনে সংসার করতে গিয়ে তোমাকে অনেক কথা জোরে বলেছি, হয়তো কথাটা ঠিক নয়, কিন্তু আমার বুঝতে ভুল হয়েছে, আমি হয়তো রেগে গিয়ে বলেছি, তোমার মনে ব্যথা লেগেছে, আমি জন্মের মতো চলে যাচ্ছি, আর হয়তো কোনোদিন দেখা হবে না, আর হয়তো তোমার সঙ্গে দেখা হবে না, তাই তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি কেয়ামতের ময়দানে যেন বলে ফেলো না যে আমি তোমার উপর অত্যাচার করেছিলাম। এ সুন্নতে আলী, এ সুন্নতে আলী, এ সুন্নতে আলী। হাজরে ফাতেমাতুজ্জোহরাকে অন্ধকার কবরে শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে সালাম দিয়ে বলেছিল, ফাতেমা কখন আব্বা মা বলে গেছে জানি না, আব্বা মা কতদিন আগে চলে গেছে জানি না, আব্বা মায়ের কথা মনে হতো না, তোমার আব্বার কাছে সারা জীবন ছিলাম, সব ভুলে গিয়েছিলাম, তোমার আব্বা চলে গেছে, অর্ধেক যেন জিন্দগি শেষ হয়ে গেছে, আমি তোমাকে সাথে নিয়েছিলাম, আজ তুমি চলে যাচ্ছ, আজ মনে হচ্ছে আলী একা হয়ে গেছে, আর আলীর সামনে পিছনে কেউ নেই, তাই যাও, তুমি তোমার আব্বার কাছে চলে গেছো, যাও, কিন্তু তোমাকে বলে দিচ্ছি শুনে নাও, তুমি যেন তোমার বাপের কাছে গিয়ে আমার দোষের কথা বলে দিও না, তুমি তোমার বাপের ঘরে যে আদরে মানুষ হয়েছিলে, আমি সে আদরে তোমাকে রাখতে পারি নাই, তুমি তোমার বাপের কাছে যে খুশিতে ছিলে, আমি তোমাকে সে খুশিতে দিতে পারি নাই, তাই তোমার বাপের কাছে গিয়ে যেন বলে দিও না, আব্বা এমন একজনের সঙ্গে আপনি আমাকে সাথী করে দিয়েছিলেন, জীবনে একটা নতুন কাপড় কিনে দিতে পারি নাই, জীবনে একটা ভালো বিছানা কিনে দিতে পারি নাই আমার শোয়ার জন্য, এই অভিযোগটা করে ফেলো না, তাহলে আমি আলী কাল কেয়ামতের ময়দানে আমার নবীর সামনে মুখ দেখাতে পারবো না। এই তার অপেক্ষা যুবকেরা, যে বাড়ি থেকে মেয়েটা তুলে এনেছ, যে আদরে সে বাপের ঘরে ছিল, তুমি সেই আদরে রেখেছ, সে ভালোবাসা সে পায়, সেই স্নেহ মমতা সে পায়, তুমি আনার সময় কথা দিয়েছিলে কষ্ট দেব না, তুমি আনার সময় বলে এনেছিলে কষ্ট দেব না, সত্যি কষ্ট পায় নাই তো, কষ্ট পায় নাই তো, মরে যাবার পরে খাট ধরে ক্ষমা চাচ্ছ, মরে যাবার পরে কবরের কাছে গিয়ে ক্ষমা চাচ্ছ,
বেঁচে থাকতে বিছানাতে একদিন বলতে পারলে না, বয়স হয়ে গেছে, চুলদাড়ি পেকে গেছে, যে কোনো সময় চলে যাব, হয়তো তোমার সঙ্গে আর বেশিক্ষণ আমার থাকা হবে না, তাই তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ফেলে অনেক অন্যায় করেছি, তোমাকে পেয়েও অনেক অপরাধ করেছি, অনেক অপরাধ তুমি জানো আর অনেকটা জানো না, কিন্তু আল্লাহ সব জানে, তাই অপরাধ তোমার কাছে করেছি, ক্ষমা চাচ্ছি, তুমি ক্ষমা করে দিও। ক্ষমা চাইতে পারি না, লজ্জা করে এই বাবাজি। তাই আমাদের ময়দানে সারা পৃথিবীর মানুষের সামনে যখন তোমাকে তোমার বিবি কৈফিয়ত চাইবে তখন লজ্জা করবে না? তাই সেদিনের মহা বিপদ থেকে বাঁচার জন্য আমরা যেন একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিতে পারি, আর মরার আগে যেন একে অপরের সত্যিকারের বন্ধু হয়ে মরতে পারি। সকলে বলি আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া সাহিবাল জামাল, ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহুল মুনীর লাকাদ নাওয়ারাল কামার, লা ইয়ুমকিনু সানায়া কামা কানা হাক্কাহু বাদাল খোদা বুজুর্গ তুহি কিসা মুক্তাসার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফিহ ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك وكثرة تلاوة كتابك وسعادة حج بيتك وزيارة روضة حبيبك محمد صلى الله عليه وسلم. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة مع القرآن. اللهم اجعل القرآن لنا في الدنيا قرينا وفي القبر مونسا وعلى الصراط نورا وفي الجنة رفيقا ومن النار سترا وحجابا. اللهم أنس وأشتي في قبرنا، اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرنا منه ما نسيت وعلمنا منه ما جهلت وارزقنا تلاوته آناء الليل وآناء النهار واجعله لنا حجة يا رب العالمين. মৌলানা হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। হে আল্লাহ, তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি মাবুদ গো,
আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। এ আল্লাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, দিল দিমাগের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও। বাকি জীবন গুড়া থেকে বাঁচার তৌফিক দাও হে মামুন। বাকি জীবন পাপের রাস্তা থেকে তুমি ফিরিয়ে নাও। হে আল্লাহ, সন্ধ্যা থেকে ওলামারা অনেক কথা বলেছে, আমি গুনহেগার, আমার থেকে বড় অপরাধী মজলিসে আর কেউ নেই মাওলা, আমি সব থেকে বড় অপরাধী তোমার কাছে হাত তুলেছি। হয়তো আপনার দরবারে কবুল না, কিন্তু পাপি বান্দার চোখের পানিটা বেরিয়ে দিও না। আল্লাহ, তোমার নেক বান্দাদের হাতে বসে দোয়া যাচ্ছে, আলেম হাফিজ আছে, দিনে দাই আছে, মুরব্বি আছে, আমার ছোট্ট ছোট্ট মায়েরা বোনেরা বড়ে বসে যারা দোয়া করছে, মামুদ যাকে ভালোবাসো গো, যাকে তুমি ভালোবাসো, তার হাতের সাথে আমাদের হাতগুলো কবুল করে না। আল্লাহ, আজকে জুমার রাত, আল্লাহ তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে, কত তোমার বলি বান্দা সেজদায় পড়ে কাঁদে মামুদ, যার হাতের দোয়া যার চোখের পানি যার সেজদা তুমি ফেরাও না। আল্লাহ তাদের আমিনের সাথে আমাদের আমিনগুলো কবুল করে না। হায় আল্লাহ, এর সবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও মামুদ। খাস করে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুবারকে পৌঁছে দাও। তামাম নবীন সিদ্দিকিন সালিহিন উলামাইদিন মুফাসসিরিন গস কত ওলি আব্দাল যারা দুনিয়া থেকে চলে গেছে, খাল্লা জান্নাতুল বাকি জান্নাতুল মাহালায় যারা ঘুমিয়ে আছে মাহবুব গো, সকলের আল্লাহ মোবারকে পৌঁছে দাও। আল্লাহ মুজাদ্দিদে জামান, আয় আল্লাহ কুতুবে আলম যারা দুনিয়া থেকে চলে গেছে, সকলের আল্লাহ মোবারকে পৌঁছে দাও। আয় মাওলাই হাকিম সাহাবায়ে কেরাম তাবে তাবিন সিদ্দিকিন সালিহিন আইমাই মুজতাহিদিন সোহাদায়ে বদ্দিন সোহাদায়ে অহদ সোহাদায়ে কারবালা যারা চলে গেছে মাহবুব, সকল শহীদের আরওয়াহ মোবারকে পৌঁছে দাও। খাস করে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি যারা চলে গেছে, মুরব্বিদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের ছোট ছোট বাচ্চা যারা চলে গেছে, মাসুম বাচ্চাগুলো তোমার জান্নাতের ফুলের বাগানে সাজিয়ে দাও। হাসরের ময়দানে আল্লাহ সন্তানহারা পিতা যারা বুক ভরা ব্যথা নিয়ে বসে আছে, তুমি তাদের কোলেতে ফিরিয়ে দিও। যে মাহেরা সন্তানহারা মা, তুমি তাদের আঁচল ভরপুর করে দিও। যারা এখনো মা হতে পারলো না, বারবার করে বলে মাহবুব, তুমি তাদের মা হওয়ার ক্ষমতা দাও। রাব্বুল আলামিন, দয়া করে মেহরবানি করে তোমার হাবিব রহমাতাল লিল আলামিনের উম্মত হওয়ার খাতিরে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। নবী উম্মতের জন্য যা চেয়ে গেছে বিনা চাওয়াতে দিয়ে দাও, যার থেকে পানা চেয়ে গেছে তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও। আল্লাহ, মরণের যখন সময় হবে, রমজানের মাস আর জুমার দিন হবে, রোজা রেখে দুনিয়া থেকে তোমার দরবারে হাজরি হবে, ইফতারি তোমার আরশের তলাতে করিয়ে দেবে। আয় আল্লাহ, জলসা যারা সহযোগিতা করেছে ভালোবে এসেছে, এই গ্রাম এই গ্রামের এই এলাকার যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে, সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, জলসার কর্মীদেরকে আল্লাহ তুমি দিনদার মোত্তাকি পরেজগার বানাও। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।